দর্শক বিন্দু আমরা এই মুহুর্তে খুলনা জেলার ডুমুরি উপজেলার বরাতিয়া গ্রামে আজকে আমরা উচ্চ মূল্যের ফসল অফসিজন ফুলকপি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে কোনো সবজি যদি আমরা অফসিজনে লাগাই তাহলে হচ্ছে আমরা সাধারণত সিজনের মূল্য হচ্ছে প্রায় দশ গুণ বেশি মূল্য পেতে পারি তো আমাদের ডুমুরিয়ার অধিকাংশ কৃষক যুগছে অফসিজন ফুলকপি বা সিজন যে কোনো ফসলের দিকে তো আমাদের একজন প্রগতিশীল কৃষক তাপস সরকার তিনি প্রথমবারের মতো অফসিজন ফুলকপি চাষাবাদ করেছেন তো আজকে আমরা তার সফলতার গল্প শুনবো হ্যাঁ তাহলে ও কেমন আছেন মোটামুটি ভালো আছে মোটামুটি কেন মানে বর্তমান পরিস্থিতিতে পুরোপুরি ভালো থাকা সম্ভব না তবে এই চাষের দিক দিয়ে পুরোপুরি ভালো আছে আচ্ছা এই যে ফুলকপি এটা তো সাধারণত শীতকালে হয় হ্যাঁ শীতকালে হয় তা আপনি শীতকাল আসলে তো দুই তিন মাস বাকি হ্যাঁ অনেক বাকি তা আপনি এটা আগাম লাগালেন আসলে কি চিন্তা করে আসলে এখন সবাই চাই লাভবান হতে আচ্ছা তো আমিও চাই লাভবান হতে আমি তো আর তাদের ব্যতিক্রম না তাই লাভবান হওয়ার জন্য যে যদি কোনো কিছু করা যায় সেটা আর্থিকভাবে লাভবান হওয়া যায় এই জন্য মূলত এটা করা আমি কৃষিকাজ করব লস হয়ে যাবে এরকম কৃষি তো করবো না তো আপনি এটা তো বাণিজ্যিক ভাবে করেছেন বাণিজ্যিক ভাবে করেছেন আপনার এখানে কতটুকু জায়গা আছে এখানে সব মিলে আমার সত্তর শতক জমিতে কপি লাগানো আছে ও সত্তর শতক জমিতে কপি লাগিয়েছেন তাই না তো এটা আসলে জাতটা কি জাত এটা এটা লিডার লিডার জাত এই যে আজকে পর্যন্ত এই গাছের বয়স কতদিন হয়েছে এই চারা লাগানোর পর থেকে পঞ্চাশ পঞ্চান্ন দিনে কফি কাটার মতো হয় কাটার মতো হয়েছে আর তার আগে ধরেন ত্রিশ পঁয়ত্রিশ দিন বয়সের চারা লাগানো হয় ও আচ্ছা

থেকে কেজি ফসফেট আঠারো থেকে বিশ কেজি পটাশ কিছু সামান্য ইউরিয়া এগুলো দিয়ে চারা লাগানো হয় চারা লাগানোর পরে আমরা চারা যখন লাগান তাহলে হচ্ছে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব কত আর একটা সাড়ে থেকে একটা সাড়ে দূরত্ব এক হাত ধরা যায় আঠারো সাড়ে আঠারো উনিশ ইঞ্চি এক হাত ধরা যায় এক হাত এক হাত হ্যাঁ দিয়ে লাগিয়ে দেন লাগিয়ে দেওয়ার পর তো হচ্ছে নিয়মিত পানি দিতে হয় দেখেন নাকি চারা লাগানোর পরে দুই একদিন চারার গোড়ায় পানি দিতে হয় চারাটা যাতে রোদে শুকিয়ে মারা না যায় তারপর চারাটা

বারো থেকে পনেরো কেজি ইউরিয়ার সারের মাত্রাটা সবসময় কম রাখতে হবে কেননা এখন বর্ষার সিজন এখন যদি অতিরিক্ত ইউরিয়া ব্যবহার করা হয় তাহলে এই গাছগুলো যে কোনো সময় এটা জল সহ্য করতে পারে না জল প্রতিকূল আবহাওয়ার ভিতর দিয়ে এদের বাঁচিয়ে রাখতে হয় এখন তো একটা সুবিধা এখন শেষ দেওয়া লাগে না শেষ দেওয়া লাগে না তারপরেও এবছর লাগিয়েছে আমরা দু একবার শেষ দিচ্ছি মাঝে কিছুদিন বৃষ্টি বন্ধ ছিল সে সময় আমরা দু একবার শেষ দিচ্ছি আচ্ছা এটা হলো যদি আমরা সিজনে করি সেই তুলনায় অফ সিজনে করলে কি খরচ বেশি হয় নাকি সিজনে সামান্য একটু খরচ বেশি হয় এটা হচ্ছে এখন তো আমার শেষ দেওয়া লাগে না তাহলে না শেষ দেওয়া লাগে না ঠিক আছে কিন্তু অফ সিজনে যখন আমরা শীতকালীন এটা মূলত শীতকালীন ফসল শীতকালে যখন আমরা এই কপির চাষটা করি তখন শীতের প্রকোপে পোকার পরিমাণটা একটু কম থাকে প্লাস আপনার এই যে ইয়ে এই যে ছত্রাকজনিত রোগ এটাও অনেক কম থাকে এখন এই বর্ষা সিজনের কারণে ছত্রাক এর আক্রমণ হয় যার জন্য আমাদের ছত্রাকনাশক স্প্রে করতে হয় বা পোকার জন্য আমরা সাধারণত এই দেখতে পাচ্ছেন আপনার এই ফ্রেমন ট্র্যাপ আছে ইনোভোড আছে এগুলো তো আছেই তা বাদেও যে আমরা একেবারে কীটনাশক স্প্রে করি না তা না করতে হয়

আর হচ্ছে একটা বিষয় আমাদের শুধু দর্শকবৃন্দ আপনারা জানেন যে আপনারা অনেকেই মনে করেন যে অফ সিজনে আমাদের এই যে সিজনের ফসল হচ্ছে এখানে মানে বেশি বিষ করে খাওয়া যাবে না অনেকে হচ্ছে ক্ষেতে দ্বিধা গ্রস্ত হন বা দ্বিধাবোধ করেন আসলে অফ সিজনে চাষ করলেও আমাদের কৃষক কিন্তু সচেতন তিনি কিন্তু বলছেন হলুদা ব্যবহার করছেন ফেরোবন ট্রাপ ব্যবহার করছেন পাশাপাশি হচ্ছে উনি পিএস পিএইচ অর্থাৎ পি হারভেস্ট একটা বিষ দেওয়ার হল সাধারণত এখন সবুজ বিষ স্প্রে করা হয় বিষ দেওয়ার অন্তত সাত দিন পাঁচ দিন পরে হচ্ছে উঠাতে হয় আপনি তো সেটা মেনটেন করেন হ্যাঁ সেটা অবশ্যই করতে হয় কারণ হচ্ছে বর্তমানে সবাই স্বাস্থ্য সচেতন আমি চাই না যে আমার দ্বারা আর একজনের ক্ষতি হোক যার জন্য অন্তত হাই পাওয়ারের কোনো ওষুধ আমরা ব্যবহার করি না

আচ্ছা এটা কি কোনো সমস্যা না না এর তো চাহিদাও অনেক ব্যাপক চাহিদা কেন না এখন মনে করেন এক কেজি কফির দাম এখনও সত্তর আশি টাকা আছে তা বলা যায় সোনার হরিণ আপনি তো একশো টাকা দিয়ে শুরু করেছিলেন না একশো টাকা থেকে আমি প্রথম যখন কপি উঠাইছি একশো টাকা তো বাজারে নিয়ে গেলে তো সবাই ছুটে আসে দেখতে যে কি ব্যাপার ভাদ্র মাসে কপি আসলে করতে গেলে মানে এখন তো আসছেন মাস ভাদ্র মাসে আমার কপি প্রথম কাটা হয়েছে ভাদ্র মাসে কপি মানে অনেকে বীজ তলায় বীজ বপন করে পারে না তখন আমরা কপি কাটতেছি এখানে তো হচ্ছে আবার কপি লাগাবেন হ্যাঁ আবার কপি আরো দুই তিনবার আরো দুইবার লাগাবো আরো দুইবার সব মিলে আমরা এক জমিতে তিনবার কপি আচ্ছা কপি লাগানোর আগে হচ্ছে কি ফল ছিল এখানে এই কপি লাগানোর আগে এখানে ছিল ডাটা ছিল এখানে ছিল ডাটা আচ্ছা আচ্ছা এটা ব্যস্ত সমস্যা না 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 গত বছর আমরা এই জমিতেই লাগাইছিলাম লাল কপি লাল পাতাকপির পরে ডাটা লাগাইছিলাম ডাটার পরে আবার কপি আপনি একটা জমি থেকে বছরে কয়টা ফসল বছরে আমরা সাধারণত চার থেকে পাঁচটা কারণ এই যে আমার খেতে এখনও কপি আছে আমার এইখানে লাগানোর জন্য অটোমেটিক চারা কিন্তু তৈরি হয়ে গেছে এই কপি শেষ হতে না হতে আবার চারা লাগানো হয়ে যাবে আমাদের জমি একদিনের জন্য ফেলানো থাকে না নতুন করে যদি কেউ লাগাতে চায় তাদের প্রতি আপনার পরামর্শ পরামর্শ যে প্রথমত চারা উৎপাদনটাই হচ্ছে সবচাইতে টাফ ব্যাপার এখন শীতের বর্ষার সময় চারা উৎপাদন খুব কেয়ারফুলি করতে হবে পলিথিনের শেড দিতে হবে যাতে বৃষ্টিতে অতিরিক্ত বৃষ্টির কারণে চারাটা নষ্ট না হয় তারপরে কথা হলো যে এই কফি চাষ করতে গেলে উপযুক্ত জমির প্রয়োজন পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এমন জমি হতে হবে এবং বেলে বেলেদুয়াশ মাটি হতে হবে এটলো মাটিতে এই কফি সম্ভব না কেননা এটলো মাটিতে একবার ভিজলে দশ দিন লাগে শুকাতে আর আজকে বৃষ্টি হয়েছে কালকে আমাদের জমিতে লাঙল দেওয়া যায় আমাদের জমিগুলো এমনই আজকে ভিজলেও কালকে জমিতে লাঙল দেওয়া যায় এরকম মাটির প্রয়োজন বেলে বেলেদোয়াশ মাটি যাক অনেকক্ষণ সবাই দিয়েছেন আপনাকে ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আপনাকে